TV24 বাংলা বিশেষ প্রতিবেদন পরিচয় কথায় আজ থাকছে বহরমপুর ব্লকের শাহজাদপুর গ্রামে ইয়াদুল্লাহ শেখের কথা। মুম্বাই রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতো ইয়াদুল্লাহ, করোনার জেরে লকডাউনে কাজ বন্ধ হয়ে যায়। অনাহারে অত্যন্ত কষ্টে কাটে প্রায় 50 দিন। এরপর শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরে বাড়ি, তারপরে শুরু হয়েছে অভাবের সঙ্গে দিন গুজরানো। গ্রামে ফিরে এখনো মেলেনি কোনো কাজ, ভাগীরথীতে মাছ ধরে তা বিক্রি করে কোনো রকমে চলছে পরিযায়ী শ্রমিক ইয়াদুল্লাহ শেখের সংসার। কাজ না থাকায় পরিবার নিয়ে অত্যন্ত সমস্যা, এখন লকডাউন উঠলে ফের ভিন রাজ্যে ফিরে যাওয়ার অপেক্ষায় ইয়াদুল্লাহ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। এখন একমাত্র ভরসা ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক ইয়াদুল্লাহ শেখের। শিল্পবিহীন মুর্শিদাবাদের গতানুগতিক প্রথায় দুটো রোজগারের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল বহরমপুর ব্লকের শাহজাদপুর গ্রামের ইয়াদুল্লাহ শেখ। মুম্বাই রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতো, তিন সন্তান, স্ত্রী ও নিজেকে নিয়ে পাঁচজনের সংসারে একমাত্র রোজগারে সে। কিন্তু করোনার দাপটে হঠাৎ লকডাউন হয়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। অনাহারে অত্যন্ত কষ্টে কাটে 50 দিন, ঘর বন্দি হয়ে কাজ ছিল দিনের পর দিন। এরপর শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরে বাড়ি, তারপরেই শুরু হয়েছে অভাবের সঙ্গে দিন গুজরান। মহারাষ্ট্রের বোম্বাই শহরের কুলাবাইরিয়ে রাজমিস্ত্রির আজকে আমাদের 1 মাস 2-3 দিন হলো ফিরে আসা। আমরা শ্রমিক ট্রেনে ফিরে এসেছি, অসুবিধা অনেকই, অনেক অসুবিধা। খাওয়া দাওয়ার আমাদের পয়সা কড়ি ছিল না, কন্ট্রাক্টরের যে কন্ট্রাক্টরের কাজ করতাম সেই কন্ট্রাক্টরের লকডাউনের কাজ বন্ধ হয়ে গেলো। দিয়ে আমাদের কাজ যতগুলো লোকে কাজ করতাম সবারই বন্ধ হয়ে গেলো। দিয়ে আমরা ঘরের মধ্যে বন্ধ ছিলাম, আমাদেরকে এমনকি বাইরে আমাদের পায়খানা ফিরতে যেতে দিত না। দিয়ে পায়খানা ফিরতে গেলে পরে পুলিশে পিটাতো, বলতো তোদের কতদিন কত টাইমে পায়খানা ফিরিস, হ্যাঁ দুবার তিনবার করে পায়খানা ফিরিস নাকি বলে আমাদের মারও খেতে হয়েছে অনেকবার। টাকা ছিল না ঘরে, ওই কোনো উপাদান পেয়েছিলাম, হ্যাঁ যে বললাম না আপনাকে যে প্যাকেটের খাবার পেয়েছিলাম কিছু, ওই প্যাকেটের খাবার খেতাম, খিচুড়ি ভাত দিত সেগুলো। আর আমাদের রমজান মাসের কিছু উপাদান এসেছিলো দু টাইমের, ওই কলা পাউরুটি এসবগুলো ইফতারের জন্য সেহরি করার জন্য দিয়েছিল, যে ভেজ প্যাকেটের ভাত। হ্যাঁ 400-র উপরে লোক ছিল, সবই আমরা যুবক লোক, যুবক ভাই ছিলাম দেশে। তো অন্যান্য বিভিন্ন কাজ করতে রঙের কাজ করে পেন্টের কাজ করতো। এখন ফিরে আসার পরে আমাদের অনেক অসুবিধে স্যার, হ্যাঁ আমাদের এখন বলে আপনাকে কী প্রকাশ করবো। আমাদের এই যে পরিবার দেখছেন, আমাদের পরিবার চালানো অনেক মুশকিল। গ্রামে ফিরে এখনো মেলেনি কোনো কাজ, প্রশাসন বা পঞ্চায়েতের তরফেও কোনো সাহায্য মেলেনি। নিরুপায় হয়ে ভাগীরথীতে মাছ ধরে তা বিক্রি করে কোনো রকমে চলছে পরিযায়ী শ্রমিক ইয়াদুল্লাহ শেখের সংসার। রেশনের কার্ডে চাল মিললেও পঞ্চায়েত থেকে এখনো 100 দিনের কাজের ব্যাপারে কোনো নিশ্চয়তা মেলেনি। সন্তানদের দুমুঠো খাবারের যোগান দেবে কি করে, সেই দুশ্চিন্তায় কাটছে দিনের পর দিন। এখন কিছু একটা কাজের অপেক্ষায় ইয়াদুল্লাহ। গ্রামের কাজ নাই, এবং কি আমাদের গ্রামের মেম্বার প্রধানরা আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, আর আমাদেরকে কোনো সহযোগিতা কোনো এখনো পায়নি। চলছে ওই তো এই যে দেখছেন, ওই যে একটা জাল নিয়ে এসেছি, জাল বেঁধেছে, ওই জাল পাচ্ছি, মাছ টাছ দিতে পাচ্ছি, তো সেটাও রান্না করে খাচ্ছি। আর একাদশো কিংবা 250 অন্য পক্ষে বিক্রি করে সেই পয়সাটা পাচ্ছি, সেই পয়সাতে চালাটা কিনে খাচ্ছি। বাড়ির লোক আমাদের ফ্যামিলিতে এ ভাই, আমি আর আমার 3টা ছেলে, তো হয় না বলছে, আমার এখন তো কাজ বেরোয় না। আমাদের দেশের মেম্বারকে জিজ্ঞেস করতে পারেন আপনার, ওটা আমরা তো ভেবে পাচ্ছি না। এবং কি আমাদের বোম্বে যাওয়ার কোনো উপায়ও ওখানে বুঝতে পারি না যে কীভাবে যাবো। আবার তো শুনছি মহারাষ্ট্রের লকডাউন বেড়ে গেছে, এখন প্যাটের দেয় তাই করতে হবে। তাছাড়া তো গ্রামে থেকে তো আমাদের উপায় কোনো রোজগার নাই, তো ভুক্কা তো মরে যাবো, বাল বাচ্চাকে কী খাবো, মেয়েছেলে কীভাবে পুষবো।
রেশনের চাল, আমাদের যে রেশন কার্ডটা বানানো আছে সেই তরফ থেকে রেশনের চাল পাই। আমরা যে বোম্বে থেকে এলাম আমরা লকডাউন কাটিয়ে, তার কোনো উপাদান কিছু সাহায্য আমরা পাইনি। মাছ বিক্রি করে যেটুকু পাওয়া যায় তা দিয়ে আতপেটে থাকতে হয় সন্তানদের। গ্রামে কোনো কাজ নেই, সরকারি তৎপরতায় কাজের আর্জি জানায় স্ত্রী সখিনা বিবি। সরবাই আমার স্বামী দিকে জাল পাতে, ওই জালে যা মাছ পাই ও বিক্রি করি, ওতে আটা চাল কিনি, কিনে ও খাই। কাজ কাম তো নাই, কি কাজ করবে, ওইভাবে চলছে, কি করব, কিছু পাইনি আমরা, কিছু দেয়নি সরকার, কাজ চাইছি আমরা। গ্রামে কিছু কাজ নাই, কষ্ট হচ্ছে তো, খাবার খেতে পারি না ঠিকভাবে, ঠিকভাবে কি করে খাবার খেতে পারবে, উজকার না থাকলে। একই অবস্থা শাহজাদপুর গ্রামের কয়েক হাজার পরিযায়ী শ্রমিকের। অত্যন্ত সমস্যায় তারা, শুধুমাত্র রেশনের চালেই চলছে দিন গুজরান, কাজের কোনো নিশ্চয়তা এখনো পায়নি তারা। দেখুন বিষয়টা যে এই গ্রামে প্রায় সংখ্যাটা, যে সংখ্যায় পরিযায়ী শ্রমিক এসেছে সেটা অনেকটা, মানে প্রায় 700-800 সংখ্যা। এবং সেক্ষেত্রে কাজ সরকার যেগুলো ঘোষণা করছে বলছে স্কিম, সেই স্কিমগুলো ম্যাক্সিমামটাই ঘোষণা পর্যন্তই হচ্ছে, কিন্তু সেটা আলটিমেটলি শেষ পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি যখন আমরা দেখছি তখন এই 700-800 লোক তারা একদমই কর্মচ্যুত অবস্থায় অবস্থান করছে, এবং তাদের পরিবারগুলোর দিকে আপনারা যদি তাকান সেটা খুবই অসহায় এবং অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা, অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে তারা আছে। যে চালটা তারা পাচ্ছে সেই চালে শুধুমাত্র চালই দেওয়া হচ্ছে সেখানে, আর যে চালটা পাচ্ছে ফ্যামিলি মেম্বার, হয়তো যাদের জয়েন্ট ফ্যামিলি আছে মেম্বার, সেই শুধু চাল খেয়ে তার আর মানুষ থাকতে পারে না। সেক্ষেত্রে তাদের যে আর্থিক উপার্জনের যে সোর্সটা, যেটা তারা বাইরে থাকতো কষ্টের জন্য, সেই বাইরে থাকার যে ইনকামের সোর্স, সেই ইনকামের সোর্সটা পুরোটাই বন্ধ এখন। সেক্ষেত্রে এরা কী করবে সেটা নিয়ে প্রচণ্ড একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে, এবং তারা শেষ পর্যন্ত সেখানেও ফিরে গিয়ে কাজটা পাবে তার কোনো গ্যারেন্টি কিন্তু কোনো সরকারি বা কোনো কিছুতেই তারা পাচ্ছে না। কাজ মিলবে কবে, এভাবে সামান্য কিছু মাছ ধরে সংসার চলবে কি করে, সেই দুশ্চিন্তায় গ্রাস করেছে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক ইয়াদুল্লাহকে। কিন্তু এখন লকডাউন উঠলেই আবারও পরিযায়ী হয়ে ভিন রাজ্যে ফিরে যাওয়ার অপেক্ষায় ইয়াদুল্লাহ। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিক্যাল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ে একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505।